আমার আল্লাহ তোমাকে কি দিয়েছে, কখনো কি ভেবে দেখেছ, তোমরা আমাকে যে দেখতে পাচ্ছ, আমি যে তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমরা যে দুনিয়াকে দেখতে পাচ্ছ, আমি যে দুনিয়াকে দেখতে পাচ্ছি, তোমরা যে একে অপরকে দেখতে পাচ্ছ, আমি যে একে অপরকে দেখতে পাচ্ছি, এই দুটো চোখ দুনিয়ার কোন নেতারা দিয়েছে বলতে কি পারবেন? কে দিয়েছে, কেন আল্লাহ দিয়েছে, কি বলবো, কে দিয়েছে বলবেন তো, আল্লাহর জন্য কি করেছেন? এই দুটো চোখের থেকে তোমাকে দামি কিছু কেউ দিয়েছে? কথা বলছেন না কেন? অবাধ্য লোক ভালো নয়। এই দুটো চোখের থেকে দামি জিনিস তোমাদের ঘরে কেউ কেউ দিয়েছে কি? তাহলে বলো আল্লাহর জন্য কি করলে? যিনি চোখ দিয়েছে তিনি নাই কথা বলতে বলেছে, আর সমাজে যাদের পিছনে ছুটে বেড়াচ্ছে তারা সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে চাইছে, গ্রামে গ্রামে মর্দের কারখানা খুলে দিচ্ছে, জায়গায় জায়গায় মেলার আসর বসিয়ে দিচ্ছে, জায়গায় জায়গায় ফাংশন দিয়ে দিচ্ছে, কত মুসলমান তুই তোর ছেলে মেয়েকে নিজের ঘরের মধ্যে ভরে রাখবি, আমার টাকা আমার এলাকা, আমার কিলা সামনে আমার পার্টি অফিসের সামনে আমি ফাংশন দেবো, ড্যান্স হাঙ্গামা দেবো, তোর ছেলেকে কত রুকে রাখবি, তোর মেয়েকে কত রুকে রাখবি, এই ইসলামের ঘরে ছেলে মেয়েরা তোদের যুবকদের ঘরে রাখবি, আমরা টেনে টেনে নিয়ে এসে এই মদের আসরে বসাবো, এই মেলাতে বসাবো, জিনা করাবো, ব্যবিচারি করাবো, আল্লাহর বিরুদ্ধে তৈরি করবো পৃথিবী জুড়ে। আর যারা আমাদের আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে তাদের গদি দখলের জন্য আজ মুসলমান আমরা নিজেরাই লড়াই করছি, ঠিক না বেঠি? আল্লাহর গজবেদে আপত্তি আছে কি গো? ভাবো, দুটো চোখ দিল আল্লাহ, সে আল্লাহর জন্য কি করলে? যদি কানা করতো সব লোক ঠান্ডা হয়ে যেত, এই চোখটাই তো সবচেয়ে বড় কাল হয়েছে, ঠিক না বেটি? দেখছি লোভ লাগছে, যদি এ না থাকতো 2000 বুঝতাম না আর 500 বুঝতাম না, কোনটা কালো আর কোনটা ফর্সা, কোনটা সুন্দরী কোনটা টেরা কিছুই বুঝতাম না, এইটাই যত সমস্যা করেছে কে? কিন্তু এটা দিয়েছে আল্লাহ, ভুল করেছে তাহলে নাকি? আল্লাহ এই জন্য দিয়েছে বান্দাই দুটো চোখ দিয়ে আমার কদরতকে দেখবে, কিভাবে সাগরে তুফান হচ্ছে দেখে দেখে বলবে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। বান্দাই দুটো চোখ দিয়ে দেখবে আমার আসমানের দিকে, এই বিশাল আসমান বিনা খুঁড়িতে কে দাঁড় করিয়ে রেখেছে, বান্দাই দুটো চোখ দিয়ে মা বাপ কে দেখবে, ওরা যখন মা বাপের দিকে ময়া পড়া নজরে তাকাবে, এটা আমার আব্বা এটা আমার আম্মা, আমি আল্লাহ ওদের আমল নামা মকবুল হজের স্বভাব লিখে দেব। বান্দা গরিবদের দুঃখ গুলোকে দেখবে, দেখে গরিবদের সাহায্য করবে, গরিবদের চোখের পানি মুছবে, এতিমদের ঘরে দেখবে তাদের দুঃখের পাশে দাঁড়াবে। বান্দা খেয়াল্লাই দুটো চোখ দিয়েছে তার স্ত্রীকে দেখবে, স্ত্রী দিয়া খেয়াল্লাই দুটো চোখ দিয়েছে স্বামীকে দেখবে, ছেলেদের খেয়াল্লা চোখ দিয়েছে বাপ মাকে দেখবে, বাপ মা খেয়াল্লা চোখ দিয়েছে সন্তান দেখবে, আল্লাহ আমার বাচ্চাকে কেমন দিয়েছে সেই সন্তানকে দেবে। বান্দা তোদেরকে চোখ দিয়েছি আমি আল্লাহ দিয়েছি রে, এই চোখ দুনিয়ার কোনো নেতা দেয় রে, দিয়া তো দূরের কথা একটা কেউ তৈরি করতে পারবে নে রে, ও বান্দা রে এই দুটো চোখ দিয়ে তোরা বেশি বেশি করে আমি আল্লাহ আমার কোরআনকে দেখিবি। আল্লাহ
দেখেন এই ছেলেরা, কোরআন দেখো, অথচ এই চোখ দিয়ে আমরা কি দেখছি, আর্জেন্টিনার খেলা। জি আর্জেন্টিনা খ্রিস্টান, ব্রাজিলের খেলা খ্রিস্টান, ফ্রান্সের খেলা খ্রিস্টান, জাপানের খেলা খ্রিস্টান, যারা দৈনিক আমার রসুলকে এবং আমাদেরকে মিটাবার জন্য সর্বসময় ব্যস্ত, রাত জেগে তাদের খেলা দেখছি, হাত তালি দিচ্ছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ পারে না, পারে না অন্ধ করতে, রাত্রে শুয়ে আছেন, একটা কি পড়লো লগড়ালেন, সকালে উঠে দেখছেন ঝাপসা সব ডাক্তারখানা, ডাক্তার এটা পরীক্ষা, ওটা পরীক্ষা, ওটা পরীক্ষা করে বলছে এখানে হবে না, চলে গেলে বড় একটা হসপিটালে চোখ আই স্পেশালিস্ট, সে ওইটা ওটা পরীক্ষা করে বলছে তোমার চোখে ইনফেকশন হয়েছে, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হয় এ চোখ ভালো হবে না। 2 লাখ টাকা অ্যাডভান্স জমা দিলে, অপারেশন থিয়েটারে ঢুকলে, ডাক্তার বেরিয়ে বলল সাকসেসফুল, কিন্তু দুঃখের বিষয় এই চোখটাকে বাঁচানো গেল না, এটাকে তাড়াতাড়ি অপারেশন না করলে আর একটা চোখ ইনফেকশন ধরে যেত, এক চোখ হয়ে গেল, একটা গেল, 1 মাস গেল 2 মাস গেল সব খুলে দিলে ঠিক আছে, 6 মাস পরে দেখছো পানি টপাচ্ছে, আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে খুবই সমস্যা, মারাত্মক পয়জন হয়ে গেছে, এর ভাইরাস ওতে অ্যাটাক করছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, দেখা গেল 2টো চোখই চলে গেছে, ডাক্তার বলছে সরি, 4 লাখ টাকাও গেল 2টো চোখও গেল। আল্লাহ কেড়ে নিতে পারে না, পারে না? তাহলে যুবকরা পরিবর্তন হও, একটু স্মরণ করো তাকে, দেখো মা বাবার মুখটা দেখো, সমাজে গরিবদের দিকে একটু তাকাও, সপ্তাহে 1 বার হলো কোরআনটাকে খোলো। হে ছেলেরা, যদি পড়তে না পারো উজু করে পা খালে কোরআনটাকে খুলে খুলে মাথায় টুপি দিয়ে বসে মনটাকে নরম করে তোমার আল্লাহকে বলো, আল্লাহ আমি মূর্খ মানুষ, ছোটবেলায় পড়িনি, আজ জ্ঞান ফিরেছে, এটা তোমার বাণী, একটু চুমু দাও কোরআনকে, আদর করো কোরআনকে, বুকে করে লাও কোরআনকে। আজ যদি মুসলিম যুবকরা কোরআনের প্রেমিক হতো, তাহলে বিশ্বের কোন মায়ের পেট থেকে এমন সন্তান বেরোবার আগেই মায়ের পেটে মরে যেত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তারা ভয় খেত যে আমরা বললে আমাদের ঘর থেকে কল্লা আলাদা হয়ে যাবে, হাতে যাওয়ার দরকার নেই, মায়ের পেটেই মরে যাবে। আজকে যুবকরা কোরআনের দিকে নেই, কোরআনের প্রেমিক নয়, তোমরা কোরআন থেকে বেখেলাফ হয়ে আছো, এই সুযোগটাকেই কাফেররা মজা লিখছে। আমার কথা খারাপ লাগছে তো নাকি? এই খারাপ লাগছে তো না? আরে ছেলেরা, যুবকেরা খারাপ লাগলেও কিছু করার নাই, এজন্য বোঝাচ্ছি, যদি একটা ছেলে শুনে পরিবর্তন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেটার ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে, কেন আমার কথা শুনে ওর পরিবর্তনের চেতনা ফিরেছিল। এ ছেলেরা যুবকেরা সাথে সাথে বারবার বুঝাচ্ছে জন্যে, কেননা মদিনা জমিনাজ ও রহমাতাল্লিল আলামিন তোমার আমার জন্য কাঁদতেছে, হয়তো তুমি আমি সেই নবীর জন্য কাঁদি না, তুমি আমি কাঁদি কাদের জন্য, যারা 72 বছর ধরে আমাদেরকে লুটছে, ওই রাজনীতির নেতারা মারা গেলে কাঁদি, এক যুবকেরা বারা তরুণেরা অথচ নবী আমার মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে, আজ আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে নিয়ে এসেছি, যদি আগামী দিন যাও এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা পরিবর্তন হয়ে যাও, আল্লাহর মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার সেবা করো, আল্লাহকে বলো রিজিকের জন্য আল্লাহ দাও, রাজনীতি ছেড়ে
দাও, নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে যাও, একতা তৈরি করার জন্য, খোদা করার জন্য, ইনসাফের জন্য, গরিবের জন্য, নিজেদের মাথা তুলে বাঁচার জন্য একতা করো, আল্লাহ নবীর দিনের জন্য করো। এ যুবকেরা আব্বার তরুণেরা, পৃথিবীর কোন শক্তি নাই তোমার আমার মিটাতে পারবে, যারা মিটাতে এসেছিল ইতিপূর্বে ইমানদারদের কাছে তারাই মিটে গেছে। ইতিহাস দেখো না, বদরে মিটাতে এসেছিল মাত্র 313 জন, 1000-এর উপরে লোক এসছে, 313 জনের কাছে মিটে গেছে। আমার ভারতবর্ষে জাদুকর জয়পাল গরিবে নওয়াজকে মিটাতে এসেছিল, গরিবে নওয়াজের কাছে জাদুকর জয়পাল নিজেই নিজেকে গোলাম হিসাবে দান করে দিয়েছে, অর্থাৎ লাস্টে গরিবে নওয়াজের হাতে মুড়ি হয়ে মুসলমান হয়ে গেছে। ছেলেরা বোঝো, যুবকরা, সবকিছুর মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করো তো, আল্লাহকে কখনো তোমার প্রয়োজনের কথা বলে দেখেছ? সত্যি করে বলো, বলেছ? কেন পাবে? তুমি আল্লাহকে না বলে তুমি আমার কাছে ছুটছ, নেতা সাহেব নেতা সাহেব, চাকরি দাও চাকরি দাও, টাকা দাও খাবো, ঘর দাও বাড়ি দাও, নেতা সাহেব, নেতাকে কে দিচ্ছে? কথা বুঝছেন তো? বোঝেন না? আল্লাহকে বলেছ কখনো? এবার বলার একটা আদব আছে, সে আদব গুলো শেখার জন্য আল্লাহর ওলিদের কাছে বসতে হয়, আল্লাহর ওলিদের কাছে আদবটা শিখতে হয়। ওলি দেবে না, ওলির কাছে বসে স্টাইলটা শিখতে হয়, কি আদবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়। কথা বুঝছেন না? বলেন চাও, ছেলেরা চাও। তিনি সব থেকে বেশি খুশি হয় যখন কেউ তিনাকে সেজদা দেয়। তাই তো আমরা নামাজ পড়ে নিয়ে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, বলি না বলি না? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, পরিবর্তন হবার চেষ্টা করো। আজ দুনিয়ায় কেউ 2 কিলো গম দিল, একটা সাইকেল দিল, এ নিয়েই তোমরা ব্যস্ত হয়ে আছো, অথচ আমার আল্লাহ তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে, সে আল্লাহর জন্য কি করলে বলো? প্রেমিকেরা, আর যদি কলকাতায় কেউ ডাকে, আসো আসো আসো, সমস্ত মানুষ ছুটে যাচ্ছেন, কি জন্যে যাচ্ছেন? না গাড়ি ভাড়া দিয়েছে ফিরিতে যাচ্ছি, না 100 টাকা জব কার্ডের টাকা দিচ্ছে তাই যাচ্ছি। মুসলমানকে জিজ্ঞাসা করি, তোমাকে 100 টাকা দিল, গাড়ি ভাড়া দিল, তার বিনিময়ে তুমি তাকে কি দিলে? না ক্ষমতার সিংহাসনে বসিয়ে দিলাম, ওই ক্ষমতার সিংহাসনে বসে তোমার আমার ব্যক্তিগত সম্পত্তি 22,000 থেকে 30,000 কোটি টাকা লুটার সুযোগ করে দিলে। কথা শুনছেন না? শুনুন, এই কি গজ হচ্ছে হুজুর, হিসাব করার কি দরকার? তাই তো, কোনটা দরকার কোনটা দরকার নয়, আমার থেকে যদি বেশি বোঝে তাহলে এসেছো কেন বাবা, যাও না। আর আমায় বা কেন এনেছিস বাবা? তোরা যদি বেশি বুঝে যাবি এখানে সে বস, আমি ওখানে যে বসি, অস্কর শুনি। আফসোস, যেখানে নেতৃত্ব মানলে লাভ আছে সেখানে নেতৃত্ব মানব না, যেসব জায়গায় মানলে ঠকাবে সেখানে গিয়ে খোল্লা দেব, মাথা দেব, হাত দেব। কথা খারাপ লাগছে নাকি গো? হ্যাঁ, পিছনের যুবকরা, কথা খারাপ লাগবে? বল বাবা, তার লাইন ঘুরিয়ে দিচ্ছি, আমি তো সফটওয়্যারের যুগ, শুধু চেঞ্জ করে দিয়াই তো কাজ। কি মনে রেখে দিও, মৃত্যু একদিন হবে, সবাই তোমাকে গোসল দেবে, কেননা মুসলমান ঘরে জন্ম নিয়েছ, মুসলিম ইসলাম তরিকায় তোমাকে গোসল দেবে। হে যুবকেরা, আব্বারা,
গোসল দেওয়ার পরে তোমাকে কাপড় পরিয়ে দেবে, ওই কাপড় পরিয়ে খাটিয়াতে তোমাকে তুলবে, নিয়ে যে সবার সামনে দাঁড় করিয়ে দেবে, এলাকার আলেম আসবে, কাতার দিয়ে সবাই দাঁড়িয়ে যাবে, আহারে আমাদের প্রধান সাহেব মারা গেছে, আহারে আমাদের গ্রামের মেম্বার মারা গেছে, আহারে আমাদের হাজি সাহেব মারা গেছে, আহারে আমাদের পীর সাহেব মারা গেছে, আহারে আমাদের আলেম মারা গেছে, যারা যার কাতারে সবাই দাঁড়িয়ে যাবে, আর তারপরে জানাজা হয়ে যাবার পরে আবার খাটিয়া করে নিয়ে যে কবরে তোমাকে শুইয়ে দেবে, শুইয়ে দিয়ে সবাই মুটো মুটো মাটি দেবে, মিনহা খালাকনাকো ওয়াবিয়া নুঈদুকো ওয়ামিনহা নুখরিজুকো তারাতান উখরা, এরপরে তোমাকে দিয়ে তো সবাই চলে আসবে, এ ছেলেরা যুবকেরা এবারে কি হবে তোমার দশা, তুমি কি কখনো চিন্তা করছো, তুমি যদি ইল্লা লিয়াবুদুনের দিকে থাকো, আল্লাহর ইবাদতের দিকে যদি থাকো, আল্লাহকে রাজি করার যদি কাজ করে থাকো, এ ছেলেরা যুবকেরা তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ রহমতের দুটো ফেরস্তা আসবে তোমাদের গলাতে, আমার গলাতে ইনশাল্লাহ মতির মালা পরাবার জন্য আসবে, ওই মতির মালা পরাতে গিয়ে টানাটানি হবে, আমি পরাবো বলবে আমি পরাবো, কেননা এই বান্দাটা আল্লাহর প্রেমিক ছিল, এই বান্দিটা আল্লাহর প্রেমিক ছিল, এই জন্য পরাবার জন্য টানাটানি করতে গিয়ে ওই মতির মালাটা ছিঁড়ে যাবে, ঝরঝর করে মতি কোনো কবরে পড়ে যাবে, এ দুনিয়ার মতি নয় চমকি আলাদা, কবরটা আরোই আলোকিত হয়ে যাবে, আর এমন করে দেখতে তুমি আমি থাকবো, মতির মালা তৈরি করতে ফেরেশতা দুটো বসে যাবে, মালা শেষ হয়ে যাবে, সুম্মা নবিকা উখরা পাই যখন কিয়ামুইয়ান জিরো সিংহায় ফু দিয়ে দেবে, তোমাকে আমাকে উঠতে হবে, এই যে মতির মালাটা কারো 1,00,000 বছর ধরে কবরে থাকবে, কেউ 10,000 বছর ধরে কবরে থাকবে, বুঝতেই পারবে না আমি কত বছর ধরে কবরে ছিলাম, কোনো চিন্তা জাগবে না, ময়দানে মাসুর তুলে দেবে, তুমি যদি আল্লাহকে খুশি করো, রসুলকে খুশি করো, আল্লাহ পা তোমার জন্য আরশাজীবের ছায়া রেখেছে, হিসাব নিকাশ হয়ে যাবে, আল্লাহ তোমার আমার জন্য জান্নাত দিয়ে দেবে। আর ঠিক এর উল্টোটা হলে কি হবে, পরের মাল লুটে খাবে, এতিমদের মাল ছেড়ে খাবে, গরিবদের উপরে জুলুম করবে, পরের জমিকে জোর করে দখল করে নেবে, যদি না দিতে চায় স্বামীকে মার্ডার করে দেবে, হচ্ছে না হয়নি, এই আমার আজ খারাপ হয়েছে না, আওয়াজ করতে পারছি না, আচ্ছা আমি এগুলো যারা বলছি বলাতে কি মনে হচ্ছে, যারা ঝেড়ে খেয়েছে বিরুদ্ধে বলছি নাকি, তাদেরকে নাজাতের রাস্তা দেখাচ্ছি, এখনো সময় আছে, যা ঝেড়েছিস তার পা ধরে মাপ চেয়ে এনে তাকে দিয়ে দে, কথা বুঝছে না, বলছেন মরে গেলে সর্বনাশ হয়ে যাবে, কলিকাতায় আমরা যাব কারো বিরুদ্ধে নাকি গো, কি করতে যাব, সতর্ক করতে যাব, কি করতে যাব, সতর্ক যে আমরা বড় হয়ে গেছি, আর ছোট নেই, ছোট ছিল খুব লাথি মেরে যার করেছে, এবার বড় হয়ে গেছি, লাথি মারলেই কিন্তু তোমার পায়ে লাগবে, কে আছে, আমাদের যেটা পাওনা আছে অকাপ সম্পত্তির টাকা আমাদেরকে দাও, ফোরফরার পীর আবু বাকারের নামে ইউনিভার্সিটি করে দাও, সবার নামে হচ্ছে, করছো ভালো করো, আমাদের আপত্তি না, আমরা হিংসুক নয়, দাও দাদা হুজুরের নামও একটা দাও, কি কি গো মুরিদ রাদার কার আছে তো নাকি, তোরা মুরিদ না মুরিজ কোনটা, মুরিদ তো তাহলে দরকার আছে না, না তারপরে হয়তো কেউ বলতে পারে তাহলে সবাই একটা একটা কর চাইবে, কে চাইবে না চাইবে জানি না,
তবে যদি দুটো ইউনিভার্সিটি পশ্চিম বাংলায় স্যাংশন হয়, নম্বর ওয়ানে আবু বাকারই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বাকার একদিকে যেমন দেশপ্রেমিক, আর একদিকে তেমন আবু বাকারের ভক্ত মুরিদ বাংলায় 4 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। কে এমন মহান ব্যক্তি আছে আবু বাকারের তুলনায় বাংলায়? দেখাও দেখাও না, এক কথা বুঝছেন না? বলছেন নাম্বার ওয়ানটা যে থাকবে তাকে তো ফার্স্টে দিয়া দরকার নাকি? না, লাভ মেরে 2 নম্বরে চলে যাবে। আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে সব লাভ মেরে ঘুরে ফেলেছে, 1 নম্বর ফাঁকা পড়ে আছে। কেন? 1 নম্বরের ছেলেগুলো সব ঘুমোচ্ছে, তোদের গালে চুন কালি লাগেনি? এই ছেলেরা চুনকালি লাগে যা, চুনকালি যদি মুছতে চাও 31 জানুয়ারি কলিকাতা চলো, তোমাদের ভাই আমারও তো গালে চুন খাবে, তাই ঠিক না বেটি? আমার এত ভাই, আমার এত পীর, তোরা তো পীর ভাই আমার নাকি না মায়ের পেটের ভাই? পীর ভাই, এক পীরের মুড়ি, দাদা হুজুরের মুড়ি না আমি তোমরাও, ঠিক না বেটি? এত পীর ভাই থাকার পরও আমাদের গালে চুনকালি, যে দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি হয় না। তারপরে ফুরফুরা শরীফে সর্বপ্রথম গ্রামীণ হসপিটাল পশ্চিম বাংলায় এবং উপার বাংলা মিলিয়ে সর্বপ্রথম গ্রামীণ হসপিটাল মোজাদ্দা জামান দাদা হুজুর পীর কেবলা করেছিল। আজকে সেই হসপিটাল মৃত্যুর কোলে চলে গেছে, কেউ গুরুত্ব দেয় না। যদিও বা চিল্লাচিল্লি করার পরে একটা দুটো ভালো ডাক্তার আছে, আমাদের এলাকার এমএলএ আর এমপি পাক্কা চোর, কথা বুঝছেন না বোঝেন না? ও বেটাতে জান খাবো যদি দাঁড়াই, দাঁড়ান আমি রেডি হয়ে আছি। ওই ভালো ভালো ডাক্তারগুলোকে তুলে নিয়ে শুধু জাঙ্গি পাড়াইতে দেবে, এখান থেকে তুলে নিচ্ছি। কেন? এটা মুসলিম এলাকা, এখানে সব তোমরা গেলে চিকিৎসা হয়। আজকে বলুন, ওই ফুরফুরা যদি একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল থাকে, বছরে 2.5 কোটি লোক যাতায়াত করে ফুরফুরায়, ঠিক না বেটি? কারো কিছু হলে সুবিধা হবে তো? এগুলো কাজে তোমাদেরই তো নাকি? তাহলে কলিকাতায় যেতে হবে তো নাকি? সাথে সাথে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান, এই 4টে জিনিস মৌলিক অধিকার, ভারতের সংবিধান বলছে প্রত্যেকটা মানুষকে দিতে হবে। কেউ যদি পড়তে চায় তার পড়ার টাকা সরকারকে দিতে হবে, যার ঘর নেই তাকে ঘর সরকারকে দিতে হবে। সরকার যদি মনে করে আমি দিচ্ছি এটা ভুল হবে না, ওটা এর অধিকার। জাকাত, জাকাত বোঝেন না? ইসলামে আছে জাকাত, ধনীদের ঘরে কি দিতে হয়, গরিবদের ঘরে জাকাত। কি টাকা? ক টাকা? শতকরা 2.5 টাকা। কোন ধনী যদি মনে করে আমি দিচ্ছি ওটা ধনীর মূর্খমি না, ওটা তোমার টাকাতে 2.5 টাকা করে গরিবের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বাড়তি আসে, ওটা গরিবের হক। তোমার কাজ হলো শুধু পৌঁছে দেওয়া, অর্থাৎ তুমি একটা দায়িত্ব ওর খেদমত করার কাজ শুধু। শুনছেন? কেউ যেন মনে করবেন না যে আমি তোকে জাকাতের টাকা দিই, তুই আমার গোলাম না। ওকে যদি জাকাতের টাকা না পৌঁছে দাও, কায়ামতদিন ও তোর কলার ধরবে, এটা শুনে রেখে দাও। কেন? ওর টাকা তোমার কাছে রাখা আছে। ঠিক তেমনই আমাদের ঘর যাদের নেই, সেই ঘর সরকারের কাছে রাখা আছে, সংবিধান বলছে দিতে হবে। শুনছেন তো? কিন্তু আমরা পাবো কি করে? আমরা পাবো কি করে? আমরা তো 2000-এ বিক্রি, 5000-এ বিক্রি হয়ে যায়, বিক্রি হন না হন না শেষ। হাতে 72 বছর ধরে নিজের খেয়ালে ঘুরেছ, একবার এই ভাইজান ডাকছি, কিছু কথা আলোচনা হবে কলকাতায়, তবে কারো বিরুদ্ধেও নয়, কার পক্ষে নয়, ইসলামের জন্য, দেশের জন্য, আমাদের মাথা তুলে বাঁচার জন্য। কথা বুঝছেন না বোঝেন না? কি দেগঙ্গা এলাকার মানুষ, দেগঙ্গা তো যাচ্ছেন তো নাকি? কি গো যারা আছেন যাচ্ছেন তো কলিকাতায় নাকি? কি গো যাবে তো নাকি? একটু হাত তুলে দেখান না কারা যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হাত তুললেন না তাদের ঘরে বলবো আজ থেকে নিয়ত করে নেন যাবার জন্য। আপনার রেলে হোক, ট্রেনে হোক, নিজেরা গাড়ি ভাড়া করে হোক, আসুন। হয়তো আপনাকে 100 দিনের জবের টাকা দিতে পারবো না, গাড়ি ভাড়া দিতে পারবো না, পাউরুটি দিতে পারবো না, তবে মনে রেখে দেন, এখন থেকে যদি লড়াই না শুরু করেন
আগামী দিন আপনার চাকরি বাকরি সব তো গেছে, এবার আপনাকে এনআরসির নামে ভারত থেকে তারাবার প্ল্যান চলছে। আপনি ভাবছেন কি আপনার এলাকার এমএলএ মুসলমান আপনাকে বাঁচাবে, এটা ভাবছেন? ভাবছেন কি আপনি? না, কেন? ও বাঁচাবার চেষ্টা করলেও পারবে না, কারণ ওপর নেতৃত্ব যে আছে সে কিন্তু তোমাকে তাড়াবার জন্য বসে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? শুধু রোলিং পার্টি বলছি না, সমস্ত কাফেররা এক হয়েছে, সমস্ত কাফেররা এক হয়েছে, সবাই মুসলমানদের ঘরে ভারত থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে। মুখে মুখে কিছু লোক মিষ্টি কথা বলছে, মুখে মুখে, এ চেষ্টা করলেও তোমাকে পারবে না রাখতে, কেন? এর হাত বাঁধা, থেকে বলবে তোকে টিকিট দেবো না, এ চিন্তা করবে টিকিট যদি না পায় আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব যাবে। অতএব দরকার নেই বাবা, কে জাহান নামে যাচ্ছে দেখার দরকার নেই, আমার গদি চাই, গদি চাই, গদি চাই। এই কথা খারাপ লাগছে না? আমার কথা শুনে মনে হচ্ছে আপনারা যে কজন যাবেন বলছিলেন যাওয়া ক্যান্সেল করছেন কি গো? আপনারা না যাওয়াতে আমার কিছু লসও নেই, আর আপনারা যাওয়াতে আমার কিছু লাভও নেই। আমি আপনাদের নিয়ে আমাদের সবার জন্য লড়তে চাইছি, তবে এনআরসিতে আমাকে কেউ তাড়াবে না, কারণ এদের স্বাধীনতার পিছনে আপনার বাপদাদার নাম আছে কি জানি না, তবে আমার পদাদা জবার আর মোজাদ্দের দাদা হুজুরের নাম আছে। কথা কিছু বুঝে এসছে? ব্যাপারটা ঠিক অনেক অনেক রকম বুঝাবে। আজকে সমাজে একটা নতুন কথা চলছে, আপনারা শুনেছেন কি জানি না, আমি যখন শুনেছি আপনাদের বলে দিই, যে যারা কলকাতায় যাবে ফুলপ্রাসে আহলে সুন্নতের জামাতে ডাকে তাদের ঘরে প্রচুর মারবে। দিল্লি থেকে বিভিন্ন রাজ্য থেকে নাকি পুলিশ আনা হচ্ছে, র‍্যাপ আনা হচ্ছে, বহুত পিটবে। একথা বুঝছেন না, বোঝেন না? মানে কি করে রুকা যায়, কি করে রুকা যায়? তাহলে বলো, এই খবর পেয়ে তোমরা যাওয়া বন্ধ তো নাকি? কিন্তু তোমরা মারবে নাকি? মারবে নাকি? না, কেস করবে, আইন কখনো হাতে নেবে না। আমি তোমাদের বলে যাচ্ছি, আইন হাতে নেবে না, কেস করবে। আমাদের ঘরে ডায়েরিটা দিয়ে পাঠাবে দায়িত্ব, তাহলে সন্ন্যতাল জামাত এটাকে দেখুন, আমরা লড়ব। এতটুকু বলে যাচ্ছি, আইন কিন্তু কারো বাপের গোলাম নয়, আইনকে কেউ কিনতে পারবে না, অথবা আইনকে কেউ দবিয়ে রাখতে পারবে না। তোমরা জানো কি জানি না, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী জেল খেটেছে, জানো? হ্যাঁ জানো, তোমাদের হুঁশই নাই, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী জেল খেটেছে। তোমরা কি জানো, মোদি যদি হারে ওর ফাঁসি পর্যন্ত হতে পারে, এটাও শুনে রেখে দাও, তোমার জানা নেই? আমার দেশের আইন এত কড়া, সেই হিসাবে তোমাদেরকে বলে যাচ্ছি, কোন জিনিসকে প্রতিষ্ঠিত করতে গেলে কাউকে কাউকে ত্যাগ স্বীকার করতে হয়। আজকে আমার দাদা হুজুর পীর কেবলা যদি ত্যাগ স্বীকার না করত, আমি এখানে এসে চেয়ারে বসে তোমাদের কাছে ভাষণ দিতে পারতাম? আমার দাদা হুজুরের অবদানে আমরা আসতে পারছি আজকে এদেশে। নেতাজি এমন করে, সুভাষচন্দ্র বসু, তারপরে কি বলে গান্ধীজি, জিন্না, তারপরে কি বলে আবুল কালাম আজাদ, আমার বেটা যান দাদা হুজুর পীর কেবলা, এই সকল মহান ব্যক্তিরা, তিতুমীর, ইনারা যদি ব্রিটিশদের বিরুদ্ধে না লড়াই করত, আর হাজার হাজার বাপ ভাই যদি যান না যেত, তাহলে কি আমরা কি স্বাধীন ভারত পেতাম? তাহলে আজ আস্তে আস্তে ইসলামের ওপরে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ওপরে যেভাবে অধিকার কেড়ে নিবার একটা বাঁচা স্বাধীনতা চলছে, কেড়ে নিবার চক্রান্ত চলছে, এই জায়গায় এই মুহূর্তে আমরা যদি শক্ত হাতে না ধরি, তাহলে আমাদের পরের বাচ্চাগুলো এগুলোর বাঁচারা স্বাধীনতা পাবে না। ভেবে দেখো, বহুজন বহুত কিছু বুঝাবে। তোমরা 31শে জানুয়ারি কলিকাতায় বেলা 12টায় আশা করতে পারি যাবে, ঠিক না? ঠিক, আর একবার হাত তুলে দেখাও কারা সত্যি যাবে, কথা দিচ্ছ তো? আলহামদুলিল্লাহ।
এবারেও বলছি যারা হাত তোলেন নে যাবার নয় তাদের করে আবার বলছি 72 বছর ধরে দুনিয়াদারদের জন্য গেছো, একবার তোমাকে ডাকছি ইসলামের জন্য, দেশের জন্য, গরিবের জন্য আসো। এরপরও যদি মনে হয় যাওয়া দরকার নেই সেটা তোমার ব্যাপার, আমার দায়িত্ব ছিল বলার বললাম, কিন্তু আমি জোর করব না যে না গেলে তোকে দেখে লব। হ্যাঁ ঠিক না বেটি, এরম শোনা যায় না যায় না, ওটা বলবো না, ওটা নয়, ওটা জুলুম হবে, এই জুলুমের বিরুদ্ধেই তো ডাকছি, জুলুম করার জন্য না, জুলুম থেকে বাঁচা এবং বাঁচাবার জন্য ডাকছি। আরে মুসলমান আরে চিলমিরা বারা দরনেরা, হে নবী পাকের প্রেমিকেরা, তোমরা জানো কি জানি না, আমার এই বাংলাতে বহুত মসজিদের জমি এমন করে দখল করে নেওয়া হচ্ছে, বহুত মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে, ওই মসজিদগুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে ভেতরে ভেতরে বিক্রি করে দিয়ে সেই টাকা লুটা হচ্ছে। এ বাংলার মুসলমান জেনে রেখে দাও, তুমি কি করে শান্তি পেতে পারো, কি করে তোমার চাকরি হবে, কি করে তোমার শান্তি হবে, দুনিয়া যদিও গায়ে জোরে তুমি কোনো কিছু জুলুম করে ভোগ করে নিতে পারো, কিন্তু কালকা মতের ময়দানে তুমি কোন মুখে জবাব দেবে, আল্লাহর ঘরের হয়ে তুমি কি করলে, যিনি তোমাকে দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, কি জন্য আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে বান্দা নাইকে প্রতিষ্ঠিত করবে, অন্যায়কে সমাজ থেকে মুছে দেবে, এই হাত দিয়ে বান্দা আমার ঘরে দান করবে, আমার মসজিদে হয়ে লড়বে, আমার কোরআনের ইজ্জতের জন্য লড়বে, আমার দোস্ত নবী মুহাম্মাদের জন্য লড়বে, এই হাত দিয়ে বান্দা তার বাপ মায়ের সেবা করবে, এই হাত দিয়ে বান্দা গরিব এতিমদেরকে দান করবে, এই হাত দিয়ে বান্দা এতিমদের মাঝে হাত বুলবে, এই হাত দিয়ে বান্দা নায়ে ঝান্ডা ধরে লড়াই করতে লাগবে, এই জন্য তো আল্লাহ হাত দিয়েছে। যুবকেরা বারা সামান্য 35টা বছরের আনন্দ জন্য আল্লাহ দিয়ে হাতকে ভুলে গেলে তার ঘর বেউ যদি হচ্ছে কোন জামানের কথা নেই, মনে রেখে দিও কাল কায়মতের ময়দানে তোমার এই হাত দুটো আল্লাহ জাহান্নামে পোড়াবে, সেই দিন তুমি বুঝবে সামান্য দুনিয়ার জন্য তোমার কত বড় ক্ষতি হলো। কি ভাবছো, জাহান্নাম আছে তো নাকি না মলি সাহেবদের বানানো? মলি সাহেবদের গল্প নেই, ওসব ভয় দেখাচ্ছে আমাদের ঘরে মলি সাহেবরা নিজেদের দলে ঢুকাবে বলে, ওসব ভাবছে চ দাদার পিছনে, চ দিদির পিছনে, চ চ টাকালে মদ খাবার টাকালে, চ কাটা মুরগি খাওয়াচ্ছে, খা খা, কথা বুঝছেন না, দিয়াল লিখে ঝান্ডা ঝুলিয়ে লাস্টে কাটা মুরগি 5 কেজি লিয়া ফিসকি হচ্ছে, খা, মুসলমানের ছেলে খেয়েছে রাত্রিরে বইয়ের পাশে শুয়েছে, ওই হারাম খাওয়া রক্তেতে শরীরে গেছে নারীর স্ত্রীর গর্বে, ও বাচ্চা দুনিয়ায় বড় হয়ে নবীর ঘর বাঁচাবে মনে হয়, এরকম সমাজে অনেক বাচ্চা আছে, তাদের দ্বারা ইসলাম বাঁচবে না, তারা ইসলামকে ডুবাবে, হয়তো মুসলমান সেজে আছে। কি গো কথা খারাপ লাগছে নাকি? না, এই বাস্তবটা বলছি, পরিবর্তন হও, ভাবো কি চলছে। দাদা একটু লাল পানি হবে তো লাস্টে আবার নাকি? ওর বেলায় খুব খুশি, ও চিন্তা করছে এর পিছনে 500 খরচ করি করি অসুবিধে কি আছে, এই তো 5 লাখ কোটা আছে সেটা তো আমি লোবো, ঘন ঘন লাল পানির ডোজ খেয়ে দিয়েছে, ও লাল পানি খেয়ে দাদা জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, ওর 5 লাখেরটা দাদা ঘেরা বসে আছে, ওর হেসেই নেই। আর আব্বাস সিদ্দিকী যখন এসে বলছে এই ব্যাপার আছে, দাদা ওকে ফোন করে বলছে ওরকে রুখতে হবে, ওকে রুখতে হবে, আমি আছি বলে দেখছিস নি তোকে তো মাঝে মাঝে তোকে হাত খরচ দিই, ওকে রুখতে হবে, কথা বুঝছেন না বলছেন না, এসব চলছে কি অনেক জায়গায়,
তাহলে শুনে রেখে দাও, যদি জোর ক্ষমতাতে কাউকে রুকা যেত তাহলে রাজস্থানে বিজেপি জিতে যেত। 85% হিন্দু রাজস্থানে, কেন্দ্রে ক্ষমতায় ও নিজে আছে, আর এই রিসেন্ট ভোট হলো, টাটকার মিজাজ চলছে, তাও হেরে গেল, ঠিক না বেটি? জোর করে বন্দুক দেখিয়ে পুলিশ দেখিয়ে আর করে কখনো হককে মিটানো যায় না, ঠিক না বেটি? তবে এতটা চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আল্লাহ শুকর বাংলার বুকে আজকের তারিখে মিনিমাম 70টা থানাতে জিতা যদি কাউকে নাও পারি চ্যালেঞ্জ দিয়ে হারাতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ দিচ্ছি, আহলে সুন্নাত আল জামাত এত ক্ষমতাশালী হয়ে গেছে 3 বছরে, কথা বুঝে আসছে? আমরা কিন্তু কোন রাজনীতির বিরুদ্ধেও নাই, পক্ষেও নাই, হুঁশিয়ার করে দিচ্ছি, জুলুম করা বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, মিজাজ দেখাওনি, খেদমত করো মানুষের, ভালোবাসো মানুষকে, গরিবদের দাও, গরিবের মেয়ের দিকে খারাপ নজরে তাকাওনি, খোদার মার হবে, ঠিক না বেটি? ঠিক, পরিবর্তন হবে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানে, আজকে কিছু কিছু জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কিছু কিছু লোক ডাইরেক্ট করছে না, ভেতরে ভেতরে প্ল্যান করছে, দুঃখের বিষয় খবর নিয়ে দেখছি, সে আমার জাত ভাই, শুনছেন, আমার জাত ভাই, এখন আমি যদি তার বিরুদ্ধে মামলা করি, থানা যদি ঘেরাও করে তোল তোল নাই, থানা ঘিরে রাখবো, পুলিশ যদি তুলে নিয়ে আসে, আম পাবলিক কি বুঝবে, যে দেখেছো ভাইজান মুসলমান হয়ে মুসলমানকে তুলছে, বলবে না? বলবে না। কিন্তু দুঃখের বিষয় একটা কাফের থেকেও খারাপ, যদি বলেন কেন, এই সংগঠনটা যদি মজবুত হয় আগামী দিনে আমার মা বোনের ওপরে কেউ খারাপ নজরে তাকাতে পারবে না, আমার কোনো ভাইয়ের জমিকে কেউ দখল করতে পারবে না, কোনো মসজিদ মাদ্রাসাকে কেউ জোর করে বন্ধ করাতে পারবে না, ঠিক না বেটি? এইরকম একটা সুন্দর জিনিসকে মিটিয়ে দিয়ে ইসলামের ক্ষতি, গরিবদের ক্ষতি হবে না? হবে না ভাই, ভেবে দেখেন, মুসলমান সেজে আমাদের সমাজে ওইটা কেন আবার বলছি, সবটাই ঠিক ছিল তো, লাস্টেরটা কি দেখো? তো ভাইরা আমার, বুঝার চেষ্টা করো, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমীন। জওয়ান তরুণীরা বারবার বলি, কখনো কি চিন্তা করে দেখেছো, মায়ের পেটে যখন তুমি আমি ছিলাম, কে তোমাকে আমাকে হেফাজত করেছিল? আরে সবাই বলছেন না কেন, তোমরা মায়ের পেটে ছিলে না, দুনিয়ার জমিনে আসবো তুমি আমি, আহারে আমার আল্লাহ কত দয়ালু, বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে, আমার বান্দা কি খাবে দুনিয়ায়, যে আমার বান্দা যেন ভুকা না লাগে, শুকাতে যেন না হয়, আসার আগে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, বান্দা আসার পরে দেয়নি, আসার আগে মায়ের স্তনে আল্লাহ দুধ ভরিয়ে দিচ্ছে, আমার বান্দা বান্দি দুনিয়ায় যে যেন ভুকা না থাকতে হয়, ওর মায়ের স্তনে দুধ পান করবে। আজ বড় হয়ে সেই আল্লাহ খাওয়াইনে নাকি, ভুলে গেলে? সেই আল্লাহর বিরোধী যারা তাদের সঙ্গে দল করছো, হ্যাঁ, আল্লাহ তোমাকে ব্রেনে সুস্থ করেছে, আল্লাহ তোমাকে রিপ
পাগল করত খোরা করত আল্লাহ তোমাকে যদি বোবা বানিয়ে দিত এ ছেলেরা যুবকের আব্বারা তরুণেরা তাহলে তোমার আমার দশাটা কি হতো আল্লাহ পাত্তা করে না গো শ্রী আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে শ্রী আল্লাহ পাকের শক্তি নিয়ে এমন লোককে পিছনে ঘুরে বেড়াচ্ছ এমন লোককে সাপোর্ট করছো এক বড় কি জানো এক বড় কি দেখেছো তারাই আবার প্ল্যান করে তোমাদের দেওয়া শক্তি নিয়ে তোমার আমার মসজিদের বিরোধী ফতোয়া দিচ্ছে তোমার আমার মাদ্রাসাকে মিটাতে চাইছে তোমার আমার মা বোনের জন্য উঠতে চাইছে তোমার আমার অকাল সম্পত্তি ভোগ করছে আমার দাদুজান উড়ে বেরিয়াতে শুয়ে আছে জিনার কথা আগে বললাম তিনার 70 বিঘা অকাল সম্পত্তি গিয়ে লুটে নিয়েছে আমাদের পাশে সীতাপুর ওটা আমার দাদা হুজুর পীর কেমলা শ্বশুর বাড়ি ওটাও আমাদের দরবার ওই জায়গার সম্পত্তি কলিকাতার জমিনে অর্ধেকটা হলো ওই মসজিদ একটা রয়েছে ওই মসজিদের নামে সকাব আছে ভেবে দেখেছ মুসলমান আমরা আল্লাহ শক্তি নিয়ে আল্লাহ ঘরের দুশ্মন যারা আল্লাহ নবীর দিনের দুশ্মন যারা তাদেরই পিছনে ঘুরে বেড়ায় কাল কামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি মুখ জবাবটা দেবে ভেবেছ কি জবাব দেবে মৃত্যুতে একদিন হবে মৃত্যুতে একদিন হবে মৃত্যুটা যদি আল্লাহর গোলামিতে হয় দাসত্বে হয় তাহলে বললাম জান্নাত পর্যন্ত তোমার চিন্তা নেই ঠিক পৌঁছে যাবে উল্টো যদি হয় মুসলমানের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ায় যারা গরিবদেরকে জুলুম করবে গরিবদের মেরে নেবে গরিবদের উপরে অত্যাচার করবে তুমি ভালো মন্দ খাচ্ছ আর গরিবকে তুমি জুলুম করে কেড়ে নিলে নবী আমার কি জানিয়ে দিলেন বাবারা তোমরা রাত্রে খাবার পরে 40 কদম ঘুরে আসবে আমরা খাবার পরে 40 কদম ঘুরি কোথায় ঘুরি ঘরের মধ্যে ঘুরি ইপাশ উপাশ হজম করার জন্যে নবী আমার শুধু হজম করার জন্য বলেনি আল্লাহ নবী কেন বলেছেন আরে মুসলমান বুঝলাম না অথচ বলি নবীর উম্মত আল্লাহ নবীর জন্য বলেছিলেন এ আমার উম্মত উম্মতি রে পেট ভরে তুমি খেয়ে নিয়েছ তোমার তো আরামে ঘুমটা হবে একবার 40 কদম ঘুরে আসো দেখো তোমার পড়োশীর মধ্যে কেউ কি না খেয়ে ঘুমিয়ে আছে কেউ কি ভোকা আছে যদি কেউ ক্ষুধার্ত থাকে তাকে তুমি খাওয়াও আমি রসুল্লাহ জানিয়ে দিই ময়দানে মাশরে পানি 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 করে কলিজা খানা যখন তোমাদের ফাটতে লাগবে আমি রসুল্লাহ তাদের ঘরে আবে কাউসারে পানি পান করাবো কি গো আজকে আমার ভারতবর্ষে প্রতিদিন 10 কোটি মানুষ রাত্রিরে না খেয়ে ঘুমোয় কটা এই 10 কোটি মানুষের বদদোয়া পুরো ভারতবাসীর উপরে হচ্ছে এই 10 কোটি লোক রোজ পেটকে টিপে যন্ত্রণায় ঘুমাচ্ছে না খিদের জ্বালায় ঘুমায় ভাই রোজ বদদোয়া করছে আর আমরা তাদের দিকে একবার ছুটি না যারা একবার ক্ষমতায় এলে বোনায়ের গাড়ি সালির গাড়ি সালার গাড়ি দুষ্টির গাড়ি সবার ব্যাংক ব্যালেন্স এ আমার কতদূর খারাপ লাগছে না আর 10 মিনিট আছে ভাই একটু সহ্য কর কষ্ট যখন হচ্ছে 10 মিনিট সহ্য করো না খুব খারাপ লাগছে মনে হচ্ছে কিছু করার নেই বাবাইরা অজ্ঞতা না বললে আল্লাহ আমাকেও যে শাস্তি দেবে এ
তাদের আদর্শ কেমন হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাস্তা দিয়ে যেতে ছেলে এমন সময় দেখতে পেরে যে মানুষটা দুই দিন আল্লাহ নবী রাস্তাতে কাটা বেজাত, উদ্দেশ্য ছিল আমার মুহাম্মদ রসুলের পায়ে কাটা ফুটবে, আল্লাহ নবী কষ্ট পাবে, ওই মানুষটা বড় আনন্দ পাবে। কি জন্য আমার নবীর উপরে তার রাগ? এই জন্য আমার নবীর উপরে তার রাগ। আল্লাহ নবী বলেছিলেন এক আল্লাহ পাথরের মূর্তির উপাসনা করো না, লাত উজ্জা বইয়ের উপাসনা করো না, এক আল্লাহকে মানো। এই জন্য সে আমার নবী পাকে রাস্তায় কাটা বিছিয়ে দিত, আল্লাহ নবী যাতে কাটা ফুটে যে কষ্ট পাবে। দৈনিক আমার নবী ওই কাটাটাকে সরিয়ে দে সরিয়ে দে যাতায়াত করত। একদিন আল্লাহ নবী যেতে লাগলো, ওই রাস্তাতে কোনো কাটা বিছানো নেই, আল্লাহ নবী খোঁজ নিলে এখানে একজন কাটা বিছাত, কে বিছাত নবী পাক জানতে, ওই বুড়িটাকে কাটা কেন বিছাই না, খবর পেল মহিলাটা অসুস্থ। আরে দয়ানবী নিজে পায়ে হেঁটে হেঁটে ওই বুড়িটা আর বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিলেন মা আপনি অসুস্থ তাই দেখতে এলাম। আল্লাহ নবী দুশ্মনকে কত ভালোবেসেছে। আর আজকে আমার জাগ ভাই বিপদে পড়লে আমরা হাসি, খেতে পাচ্ছে না, কত জাত ভাই আমাদের খবরই নেই, চেষ্টা কর। প্রত্যেকটা এই সংগঠন তৈরি করছি কেন? এই তো সবে তিন বছর হয়েছে, আমার উদ্দেশ্যটা কি? আমার অনেক কিছু উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো এটাই, প্রত্যেকটা মসজিদ লাগোয়া 30টা করে ছেলে কম্পালসারি ঠিক করছে, মানে বুথ ওই ইউজ, প্রতিটা বুথে 30টা, ওই 30টা ছেলে কার বুতে কারা গরিব আছে দেখবে, তাদের ঘরে দৈনিক খাবারের ব্যবস্থা করবে, চাল আলু পেঁয়াজ কিনে দেবে। তাহলে যে যার এলাকা যদি দায়িত্ব লায়, তাহলে টোটাল বাংলাতে কোন বাচ্চাকার ভুকা রাত্রে ঘুমাতে হবে না, কোন মায়ের ইজ্জত নষ্ট হবে না, ঠিক না বেঠি? এটা কি মহান কাজ হবে না? কিন্তু কি করে করবো, একদিক দিয়ে গড়ছি আর একদিকে এক একটা ইমাম মসজিদে দাঁড়িয়ে আমার বিরোধী করছে, মসজিদের দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বলছে, অথচ আমি লড়াই করছি ইমামদেরও জন্য। আজকে অকাপ সম্পত্তি যদি পাই আন্দোলন করে, আমার ভারতের সংবিধান বলছে ধর্মীয় গুরুদের ঘরে তাদের ধর্মীয় ফান্ড থেকে টাকা দিতে হবে অকাপ সম্পত্তি থেকে। আজকের তারিখে বাজার মূল্যে এক একটা ইমাম মিনিমাম 25-30 হাজার টাকা করে পাওনা দার, খোদার মার দেখুন ওদের উপরে কেমন, ওদের উপরে খোদার মার, এটা আফসোস, ওদের হেও লড়ছি। তা বলে সবাই নয়, নাউজুবিল্লাহ সবাই নয়, কিছু তো করছে। মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণেরা আল্লাহকে ভয় করুন, দুদিনে দুনিয়ার আশা আখেরাতকে হারিয়ে ফেলবেন না, মুনাফিকি করবেন না, আল্লাহ নবীকে দিয়ে জান দিয়ে ভালোবাসুন। আর গরিব অসহায় দিগকে নবী ভালোবেসেছে, গরিব অসহায় দিগকে ভালোবাসুন, আল্লাহ খুশি হয়ে যাবে আপনার উপরে। এ ছেলেরা যুবকেরা বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ খলিফার কথা বলি শোনেন, এমন করে বিশাল পানি হতে লেগেছে, তুফান হতে লেগেছে, ঝড় হতে লেগেছে, এত তুফান পানি হচ্ছে যে মানুষ বাইরে বেরোতে পারছে না। আমিরুল মোমিনের খলিফাতুল মুসলিমের হযরত ওমর ফারুক হুজুরের কথা বলছি, হুজুর আমার তেনার সাথীকে বললে চলো বাইতুল মাল থেকে সর্ষে গম খাদ্য ভরে নাও। ওই সময় খাদেম বলতে লেগেছে, সাথী বলতে লেগেছে, আমিরুল মোমিনের এত
পানি ঝড় তুফানেতে মানুষ বেরোতে পারছে না বাইরে, আপনি খাদ্য নিয়ে কোথায় বেরোবে? আমিরুল মুমিনিন বলতে লেগেছে, এই জন্যই তো বেরোবো যে অনেকেই পানি ঝড়েতে জীব জন্তু গুহাতে আটকে গেছে, তারা তাদের খাবার সংগ্রহ করতে পারেনি, আমার রাজত্ব চলাকালীন জীব জন্তু পশুরা খেতে পারবে না, আমার ভয় হয় কেমতে দিন আল্লাহ পাক ধরবে। এই ছেলেরা যুবকেরা বানা তরুণেরা, তাহলে সমাজে যদি এইরকম ভয় ভীতি নাই, আদর্শ চরিত্র ওলা যদি নেতা হয়, তবে আমাদের সমাজের মানুষরাও ইনসাফ পাবে। ঠিক না বেটা? ঠিক। যাদের অন্তরে আল্লাহর ভয় নেই সে তিনের তেরপোল দেবে মনে হয়? প্রকৃত যে 100 দিনের টাকা পাওয়া দরকার সে পাবে মনে হয়? এইরকম খোদা ভীরু ভয় ভীরু লোক আছে কো? কি সমস্যা! আল্লাহ মাফ করুক আমাদেরকে। দেখো শেখো, কিছুটা না হয় একটু তো থাকা দরকার, এ তো কিছুই নেই, উপরন্ত কিছু তো নেই। আজ লোকসভায় যখন তালাকের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, মুসলিম এমপি গুলো তাদের মুখে যেন মনে হচ্ছে কুলুপ দিয়ে আছে, চুপ করে আছে। কেন? যদি হিন্দু ভোট সরে যায়, এই কথা বুঝছেন না, বোঝেন না? এদের কাছে ধর্ম বলে আর কিছু আছে? এরা শুধু গদি বোঝে, আর আমরা খুশি করে বলি, আরে যা, আমার জাত ভাই তো একটা এমপি হলো, আমার জাত ভাই তো একটা এমএলএ হলো। ভাবো ছেলেরা, ভাবো, ভাবার সময় এসেছে। তাই এমন একটা দিন আসবে মায়ানমারের মতো মারবে, সেদিন কুলকিনারা খুঁজে পাবেনি, তখন আফসোস হবে আব্বাস সিদ্দিকীর কথা। এখনো সময় আছে, তাড়াতাড়ি একত হও। আলহামদুলিল্লাহ আজকের দিনে আহলে সুন্নাত আল জামাত এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কেউ যদি আমাদের একটা চোখ দেয়, আমরা দুটো চোখ দেখাবার মতো ক্ষমতা রাখি। কথা বুঝছেন না, বোঝেন না? সে যে লাট সাহেবই হোক না কেন, স্বয়ং বাংলা সিএমও যদি এক চোখ দেখায়, আমি আব্বাস সিদ্দিকী দু চোখ দেখাতে পারি ওকে। কথা বুঝে আসছে? সেটা কেউ না বুঝুক, উনি খুব ভালোভাবে বোঝে, তা বলে আমি ওনার বিরোধী করতে চাইছি না, নাউজুবিল্লাহ। কেন, তার সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেনও নেই আর দুশ্মনীও নেই, মানবতার পক্ষে লড়াই। হতে পারে তার কানে খবর যায়নি, চুচুড়ার মাদ্রাসার হয়ে তেনার কাছে চিঠি পাঠিয়েছি, যদি খুলে দেয় চুপচাপ থাকবো, যদি না খুলে দেয় কেমন চোখ দেখাতে হয় দেখিয়ে দেবো। তোমরা রাজি আছো তো নাকি? আছে। রাজি আছো তো নাকি? না, তোমরা তোমাদের পেট সামলাতে ব্যস্ত। হ্যাঁ, চুচুড়াতে মাদ্রাসা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বন্ধ করে দিয়ে ভেঙে বিক্রি করার প্ল্যান চলছে, প্রতিরোধ করতে হবে না? হবে না। তখন যদি তোমাকে কেউ আটকায়, কেউ সব কাঁধে কান দিচ্ছিস, কেন এলে 2000 টাকা রাখ, 2000 ভেসে যাবে তো। এই আছো, খাও না, অসুবিধা নেই, কুকুরও খায় মানুষে খায়, পার্থক্য তো এই জায়গায়। ওই টাকাটা খাওয়া তোমার জন্য কুকুরের খাওয়ার থেকেও খারাপ হয় না, যে তোমার ধর্মকে বিক্রি করে খাচ্ছ। কথা খারাপ লাগলো না? লাগতে তারপরে যে এরকম কুত্তা আছে, কে যারা ধর্মকে বিক্রি করে খায়, সেসব কুত্তাদের রাগ হতে পারে, যারা সৎ মানুষ ভালো মানুষ তাদের রাগ হওয়ার তো ব্যাপার নেই। যে ঠিকই তো, আমার কাছে সব থেকে আগে আল্লাহ আল্লাহ রাসূল, ঠিক না বেটি? হতে সেই নবীর ঘর ভেঙে বিক্রি হবে কখনো মেনে নিয়ে যেতে পারে না, সে জেলা সবই হোক না কেন। কলিকাতায় সাঁতরাগাছিতে আমি একটা কথা বলি শোন, আজকে তো আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকীর পাশে একেবারে ফুটন্ত রক্ত, কি আছিস তো নাকি না পালাবি? ওখানে যদি কোনো বোম পার দিল আমি পালাবি তো না? আমাদের নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। গল্প করছি নি, বাস্তব, একেবারে ফুটন্ত রক্ত টকবক করে ফুটছে যেসব গুলো, সেই সব তরুণ গুণ এখন আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজান ভাইজান করছে, ঠিক না বেটি? আজ থেকে বছর 3 আগে বলছি, যখন এইসব গুলো ছিল না,
তখনকার আব্বাস সিদ্দিকীর একটা মিজাজের কথা বলছি, এখন তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ লক্ষ লক্ষ সেনা আমার পাশে দাঁড় করিয়ে দিয়েছে, তখন তো ছিল না। তখন যদি আব্বাস সিদ্দিকীর মিজাজ হয়, এখন তো আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকীর লক্ষ লক্ষ ভাই বোন বাপ মা হয়ে গেছে, ঠিক না বেটি? তাহলে এখন তো মিজাজ আরো হবে কি, তবে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অন্যায় করে নাই। কলিকাতার পাশে সাঁতরা গাছি নাম শুনেছে, একটা নবী দিবস হবে, নবী দিবস আমার দাওয়াত, ওখানে কিছু ওই বাতিল ফেরকা আছে, কথা বুঝে আসছে? যারা বুঝতে পারছেন না, মসজিদে মসজিদে ঘুরে বেড়ায় ব্যাপারটা, এ তো আম মানুষেরা তো জানে না, এগুলো তো স্টাইল। আল্লাহ রসুল যেখানে বলছেন বুখারি শরীফের ব্যাখ্যা, উমদাদুল কারির মধ্যে তোমরা মসজিদকে শুবার খাবার ঘুমাবার ঘর বানাও না, মসজিদ হলো ইবাদতের জায়গা। আম মানুষ জানে না, আম মানুষকে বলে নামাজের দোয়া দরুদ শিকার হবে, আম মানুষ বসে পড়ে। ওইখানে আমি যখন যাবো জলসাই, ওই এলাকার লোকেরা জানছে আব্বাস সিদ্দিকী ঢুকলে তো আমাদের ভাড় ভেঙে দেবে, অর্থাৎ ঢুকা বন্ধ করো। কি করলো, জলসাটাকে করতে দেবে না, থানায় এসে হঠাৎ করে বলল জলসা হবে না। ছেলেরা আমার কাছে এলো, যে ভাই জানে এটা ম্যাডাম ব্যাপার, আমি যে সব জানিনি, নবীর জলসা, বিশ্ব নবী দিবস, আমার রসুলের জলসা, এটা কোনো রাজনীতির মিটিং নয় যে বিরোধী পার্টি করতে দেবো না, বড়দার রোলিং পার্টি আমার ক্ষমতা আছে, যে যখন ক্ষমতাকে সে তখন করে, সিপিএমও করেছিল, কংগ্রেসও করেছে, আজিও করবে, হে তোদের ব্যাপার বাবা, কাকে মারবি কাকে লুটবি তোদের ব্যাপার, যা। তবে আমার মা বোন আমার মা ভাইকে লুটবি নি, তার জন্য শক্তি তৈরি হচ্ছে, লুটলেই কিন্তু ছাড়বো নি, ঠিক না বেটি? তুই অন্য কাকে কি করছিস, করবি আমার দেখার দরকার নেই, আমার ঘরের দিকে যেন মাস্তানি করতে আসবি না, উপাড়াই যায় এই পাড়ায় যেন আসবি না, এই পাড়ায় আমার ভাই আছে কে, তো ভাইয়ের আমার, সেই জায়গায় পারমিশন দেবে না, সে কি সমস্যা? আমি অত কিছু জানিনি, জলসা তো ধরে করতে হবে, যে জলসা না হয় তোরা বেঁচে থেকে লাভ নেই, মরে যা তোরা বেঁচে থেকে কি লাভ, জনজন ছেলে, জনজন ছেলে, আস্তে আস্তে বাচ্চা ছেলে তো ভুল করবে, জনজন ছেলে, তোরা থাকাকালীন নবীর জলসা হবে রে, এমন অবস্থা, জলসা কালকে, এই পরশু দিন, আজকে পর্যন্ত এসে বলছে ভাইজান কোন রাস্তা নেই, বাস বলেছে প্যান্ডেল হবে, পুলিশ প্যান্ডেলওয়ালাকে বলেছে তুললি যাবো, মাইকালাকে বলেছে তুললি যাবো, ভাই পেটে জ্বালাই হয়তো 2,000-2,500 ভাড়া পাবে, তো জামিন করাতেই চলে যাবো, এসবে কথা বুঝছেন না, বোঝেন না, খুব পরেশান ব্যাপার। আমি বললাম কিচ্ছু জানি না, আমি যাব জলসার দিনে, আমি যাব, আমি দেড়িয়ে কিছু নয় মুখেও ওয়াজ করে আসবো, যাবো আমি, কথা বুঝছেন না, বোঝেন না, দেখবো বাংলার মুখে আবু বাক্কারের পক্ষে ইমানদাররা আছে না নাই, রসুলুল্লাহর পক্ষে ইমানদাররা আছে না নাই, অন্যায় বেঈমান কাফেরদের পক্ষে আছে, দেখে নেবো বাংলার বুকে, যাব আমি। আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম কি করা যায়, হঠাৎ করে আল্লাহ ফিরনে বুদ্ধি দিল, তার পাশেই একটা গ্রাম আছে, সেখানে সফর পুরা সিলসিলা পাশে, তারপরের দিন হঠাৎ করে ওই গ্রামে একটা জরুরি মিটিং ডাকলাম, চারিদিকে প্রচার টচার করে দিয়ে একদম পুরো 10,000-10,000 লোক জড়ো হয়ে গেল, একটা গরম গরম চলছে, আমি যখন আসছি পাশের গ্রামে খবর যাচ্ছে না, যাইনি নবান্নে খবর যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে যেয়ে দেখি প্রায় 2-500 পুলিশ, আমি চিন্তা করছি পুলিশ যখন আছে আইবি তখন কে, তার মানে খবর যাবে, যা বলবো খবর যাবে, আমি ওখানে একটু খবর দিলাম, যেখান থেকে জানিয়ে দিচ্ছি কালকে ওখানে জলসায় আসব, ওই জলসা যদি কালকে বন্ধ হয় পুলিশ মন্ত্রী মোর্দাবাদ বলবো, ভাই পুলিশ মন্ত্রী কে ভাই, বুঝতে পারছেন না পান্না, বর্তমান আমাদের সিএম, আর যদি জলসা হয় তাহলে সাধুবাদ জানাবো, যে তুমি ভালো মানুষ, তুমি ভুলটা বুঝতে পেরেছো, অন্যায়কারীর পক্ষ থেকে সরে গিয়ে ন্যায়ের পক্ষে তুমি এসছো, যুগ যুগ জিও কে, আমি যাব, আমি দেখতে চাই বাংলা ইমানদার আছে না নাই।
পরের দিন ওখান থেকে চলে এলাম, যেদিন জলসা সেদিন 10টার সময় ফোন করেছে, আমি তুলেছি, বলছে ভাইজান আজকে 8টার সময় পুলিশ এসে আমাদের ডেকে পারমিশন দিয়েছে। কথা বুঝছেন না? বুঝেন না, ঠিক আছে। তারপরে আমি যাচ্ছি, ঠিক আছে জলসা হবে তো? বলছে হ্যাঁ, খুব জোর তালে প্যান্ডেল হচ্ছে, আরো হচ্ছে, বেশি করে মাইক লাগা, খুব জোর আজ কাজ হবে। যে দেখি প্রায় 60-70 হাজার লোক, কথা বুঝে আসছে? দুটো ফুটবল মাঠে শুধু মোটর সাইকেল ভর্তি। সেখানে গিয়ে বললাম বর্তমান সরকার তিনি ভুলটা বুঝতে পেরেছে, তেনার সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নাই, তেনাকে আমি ধন্যবাদ জানাই, তিনি ন্যায়ের পক্ষে এসছে, তেনাকে সাধুবাদ জানাই। তিনি যদি আজকে এই বিরোধিতা করত, অবশ্যই তেনার এই বিরোধী থেকে এই ধ্বংসের একটা কারণ হতো। সেখানে আজ করলাম, সেই দিনে যদি এত জেদি হই, এত যদি মিজাজ থাকে, তাহলে আজকে কত জেদি কত মিজাজ বুঝতে পারছেন তো? আপনারা যেভাবে সাথ দিচ্ছেন, দিতে থাকবেন তো নাকি? হ্যাঁ, দিতে থাকবেন তো? হাত তুলে আরেকবার দেখান, দিতে থাকবেন তো নাকি? আপনাদের ঘরে কেউ যদি জেলের হুমকি দেয়, জেলের ভয় দেখায়, সাথ দিয়া কি ছেড়ে দেবেন? আপনাদের ঘরে কেউ যদি মারে, মার খেয়ে সাথ দিয়া ছেড়ে দেবেন? অত সহজ নয়, মারও খেতে হতে পারে, জেলও খাটতে হতে পারে, তবে যে মারবে তার রিয়াকশন আপনারা মারবেন না, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যে লাইন বলবো সে লাইন করবেন। তার মার দুদিক দিয়ে হবে, এক খোদার পক্ষ থেকে হবে, দ্বিতীয় যার হয়ে মেরেছে তার দিয়ে ওকে মারব। কথা বুঝছেন না? বোঝেন না, যার হয়ে লড়ছে তার দিয়ে মারব। কেন? সে ওর থেকে বেশি আমায় গুরুত্ব দেয়, কেন আমার পিছনে কোটি কোটি আছে, ওর পিছনে 2-3 হাজার আছে। কথা বুঝছেন না? বুঝেন না, ও 2-3 হাজার সামলাবে না, আমায় সামলাবে ভাই? আমি তো একটাই টিম ধরবো, ওকে লাথি মারবো, আমি বিরোধী করবো, ব্যাস ওকেই, ওকে দিয়েই শেষ করে দেবো। হাতে করে খাচ্ছ করে খাও, আমার সংগঠন ছেলেদের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখো, ভালোভাবে দেখো বাসে এদের ঘরে, এরাও তোমাদের ভালোবাসবে। কথা বুঝে আসছে না? নাই, বিদায় নিচ্ছি। তার আগে একটা ছোট্ট কথা, একবার সালাম দেব, একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ভাই শুনছেন তো, মাহফিলটা হচ্ছে খুশি না বাজার গো? হ্যাঁ, সবের কাজ করা ভালো না খারাপ? তাহলে সবের কাজ একটু করতে হবে তো নাকি? হ্যাঁ, প্রত্যেকে পকেটে হাত দেন, এই মাহফিলের জন্য একটু টুকর দেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কি গো, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে দাও একটু একটু দাও, পকেটে হাত দাও, এই ছেলেরা যাচ্ছে, টুকটুকো দাও এই মাহফিলের জন্য, দাও সবাই দাও, সবাই দাও, সবাই দাও। শোনো শেষ একটা কথা, তোমাদের কি নবীর বংশধরদের দেখতে ভালো লাগে না? আলেমদের ঘরে দেখতে কি ভালো লাগে না? ইমামদের দেখতে কি ভালো লাগে না? অতএব আজ তোমাদের পীরের আওলাদ কলকাতায় ডাকছি, যাবে। কথা বুঝে আস, সবাই যাবে, সবাইকে বলছি, শুধু যাবে তা নাই, প্রচার করো, প্রচার করো, সবাই প্রচার করো, সবাইকে 31 জানুয়ারি নিয়ে আসো। তবে বাচ্চারা যাবেন না,
আর মুরব্বী যাদের খুব বয়স হয়ে গেছে, কমজোরি মানুষ, এত দূর যাবেন শরীর খারাপ হতে পারে, যেতে হবে না। আর যাবেন কি করতে গো? ভিক্টোরিয়ায় আড্ডা দিতে, চিড়িয়াখানায় ঘুরতে? না, আল্লাহ দিনের হয়ে, রসুলের হয়ে, গরিবের হয়ে, মসজিদের হয়ে, দেশের হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে যাবেন? কোনটা? হ্যাঁ, নিজেদের অধিকারের চাওয়া পাওয়ার জন্য যাবেন, ঠিক না বেটি? মনে রাখবেন, যদি কেউ রাস্তায় বাধা দেয় কি করবেন? কথা বলছেন না কেন? যদি কেউ রাস্তায় বাধা দেয় কি করবেন? লড়াই করবেন নাকি? না, যে বাধা দেবে মনে হয় সে আমাদের বন্ধু না দুশ্মন। দুশ্মনকে কখনো সাপোর্ট করতে পারবেন না? যে বাধা দেবে তাকে চিনে রাখবেন, তার ফটো তুলে নেটে ছেড়ে দেবেন, তার নামে ডায়েরি করবেন, বাকিটা দেখে লোক বুঝাবেন, বুঝি অন্য সাইডে যাবেন। কিন্তু ঝগড়া খবরদার করবেন না, বার বার বলছি, আইনকে হাতে নেবেন না, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, সামান্য ওয়েট করুন, দিন আল্লাহ দিচ্ছে, এতটুকু বলে যাচ্ছি, কথা বুঝে আসছে? আর দুঃখের বিষয় তাল, যে যাকে দুনিয়ায় মহব্বত করবে সে তার সঙ্গে জান্নাতে থাকবে, ঠিক না বেটি? আজ চোর চিটিংবাজ কাফের বেইমান মুনাফিক গুলো যখন ডাকে সব ছুটে ছুটে যাও, তোমার পীরের আওলাদ, তোমার নবীর বংশের আওলাদ, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য অধিকার নিয়ে বাঁচার জন্য ডাকছি, যাওয়া দরকার আছে না নাই ভেবে চিন্তে দেখো আর প্রচার করো। ছেলেগুলো গেছে এই মাহফিলের জন্য একটু দাও। এখন আপনাদের কাছে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, আপনাদের এলাকার সুসন্তান, আপনারা সকলেই জানেন, সাথে সাথে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের আপনাদের দেগঙ্গা থানার সহসভাপতি, অত্যন্ত ভালো মানুষ, সিলসিলার সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছে, বহু ওয়াজ মাহফিল করে বেড়ায়, আপনাদের এলাকারই সুসন্তান, দুটো কোরআন হাদিসের কথা বলবে, সবাই তেনার ইজ্জত রক্ষার্থে এবং এই মাহফিলের ইজ্জতের খাতিরে সবাই ধীর স্থির ভাবে বসে মাহফিলে সম্মান বজায় রেখে তেনার আলোচনা শুনুন। আপনারা সকলে আমাকে সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আপনাদের ওপরের নেতৃত্ব যারা আছে সকলের নম্বর নিয়ে রাখবেন, সুবিধা অসুবিধে যোগাযোগ রাখবেন, আমি সালাম দিচ্ছি, উত্তর দেবেন। আল্লাহর কাছে দোয়া চাই, যারা দান করেছে আল্লাহ তাদের রুজিতে বরকত দাও, যারা কলিকাতায় যাবে সুস্থভাবে নিয়ে যে সুস্থভাবে নিয়ে আসো, যারা ফুলফাসে আহলে সুন্নাতের জামাত ছেলেদের উপরে অত্যাচার করবে তাদের বিচার আল্লাহ তুমি করো। আল্লাহ তোমার উপরে সাহায্য চাইলাম, বিচার করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাম দেবো, উত্তর দেবেন, কেউ মুসাফা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ডানা কি তো কই বলছে।